हाय, आमি রূপম। আজকের এই ভিডিওতে আমরা চেঙ্গিজ ভার্সেস কিসি কা ভাই কিসি কি জান এই দুটো ছবি নিয়ে কথা বলবো, কারণ ঈদ 21 এপ্রিল এই দুটো ছবি বক্স অফিসে ক্ল্যাশ করছে। আমি এর আগে কোনো ভিডিওতে কিসি কা ভাই কিসি কি জান এবং চেঙ্গিজ নিয়ে একসাথে আলোচনা করিনি। এবার বিষয়টা হচ্ছে, গতকালকে যেহেতু কিসি কা ভাই কিসি কি জানের ট্রেলার এসে গেছে এবং এর আগে চেঙ্গিজের, তা ছবি দুটো ট্রেলার দেখে মোটামুটি আমরা গল্পের লাইন এটা সম্পর্কে আশা করতে পারি। তবে সত্যি কথা বলতে, কিসি কা ভাই কিসি কি জানের ট্রেলার থেকে আমার এক্সপেকটেশন না আরও কম ছিল। তার কারণ, ছবির পরিচালক লর্ড সামজি। এবার আমরা এই ভিডিওতে ঠিক ট্রেলার কম্প্যারিজন না, তবে কোন ছবিটা কীরকম কি বক্স অফিসে পারফর্ম করতে পারে এই নিয়ে একটা আলোচনা করব। তো আমি যদি খুব অনেস্টলি দুটো ট্রেলার নিয়ে কথা বলি, আমি কিন্তু চেঙ্গিজের ট্রেলারটাকে কিসি কা ভাই কিসি কি জানের ট্রেলারের থেকে একটু হলেও এগিয়ে রাখবো। আমি শুধুমাত্র এই দুটো ট্রেলারেরই কম্প্যারিজন করছি। এবার চেঙ্গিজের ট্রেলারটাকে এগিয়ে রাখার মূলত কারণ হচ্ছে, সেই ট্রেলারটা ডিউরেশন ওয়াইজ হয়তো ট্রেলারে গল্প বেশি কিভাবে করে দিয়েছে কিসি কা ভাই কিসি কি জান অনেক বড় ট্রেলার হওয়া সত্ত্বেও গল্পটা কিভাবে করেনি। কিন্তু আমরা যদি দেখি কম্প্যাক্ট কোন ট্রেলারটা বেশি, তাহলে অবশ্যই চেঙ্গিজের ট্রেলার অনেক বেশি কম্প্যাক্ট। চেঙ্গিজের যে গল্পটা, এরকম ধরনের গল্পের লাইনে এর আগে বহু ছবি হয়েছে। আমি যেদিনকে চেঙ্গিজের ট্রেলার রিভিউ করছিলাম সেদিনকেই বলছিলাম যে এরকম ধরনের গল্প কিন্তু গ্যাংস্টার ফিল্মে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে আন্ডারওয়ার্ল্ড বা গ্যাংস্টার নিয়ে ছবি, এই ছবি তৈরি হওয়ার সংখ্যা কিন্তু খুব কম এবং আমাদের বাংলাতে হয় না। যে কোনো ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের ছবির তৈরি হওয়ার সংখ্যাটা কিন্তু কম, কিন্তু সমীক্ষা বলে যে এরকম ধরনের ছবি যদি ভালো করে বানানো হয়, অডিয়েন্স কিন্তু ছবি দেখতে চায়। গ্যাংস্টার ফিল্ম এবং প্রত্যেকটা রিজনাল ল্যাঙ্গুয়েজে যখন একটা বড় ছবি আসছে, সেখানে কোথাও একটা গিয়ে এই আন্ডারওয়ার্ল্ড ডন বা একজন যে মাসিয়া হয়ে উঠেছে, এরকম ধরনেরই গল্প কিন্তু ওয়ার্ক করেছে সবথেকে বেশি। পরিমাণে কম, কিন্তু সবথেকে বেশি ওয়ার্ক করেছে। তো সেদিক থেকে চেঙ্গিজের যে প্লট পয়েন্ট, সেটা অনেক বেশি স্ট্রং। সঙ্গে সঙ্গে কিসি কা ভাই কিসি কি জান এই ছবিটা সব থেকে বড়ো যেটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এখন লোকে রিমেক বড় সড়ো করে রিজেক্ট করছে, লোকে রিমেক কোনোভাবে দেখতে চায় না। এবং এই ছবিটা আমরা জানি বিরামের হিন্দি রিমেক, যদিও ফরহাদ সামজি বলেছে সে চেঞ্জেস করেছে, কিন্তু কালকে ট্রেলার দেখার পরে যেরকম ভিলেন, যেরকম হিরো, যেরকম পূজা হেগড়ের ক্যারেক্টার, দিকপত্রগুলো রয়েছে, মনে তো হয় না খুব চেঞ্জ করেছে। ওখানে বাবা ছিল, ওখানে দাদা করে দিয়েছে, এরকম ধরনের জিনিসপত্র টুকটাক। তো লোকে কি রিমেক সিনেমা দেখবে যখন লোকে রিমেক দেখছে না? তবে সালমান খান বাদ বাকি স্টারদের থেকে তার পালরা অনেক অনেক বেশি ভারী। আচ্ছা, দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্ট কিসি কা ভাই কিসি কি জানে, সেটা হচ্ছে ছবির ডিরেক্টর। চেঙ্গিজে যেমন রাজেশ গাঙ্গুলি পরিচালক হিসেবে খুব ভালো, রাইটার নীরজ পাণ্ডে, তো এই যে টিমটা সেটা খুব ভালো। কিন্তু উল্টো দিকে কিসি কা ভাই কিসি কি জানের ডিরেক্টরকে ফরহাদ সামজি, এবং তার কাজ আমরা জানি, সে জিগর ঠান্ডা ছবিটা রিমেক করে বচ্চন পাণ্ডে বানায়, তাহলে তার থেকে আশাটা খুবই কম। এরপর হচ্ছে ভাই এবং জিৎ, কে ট্রেলারে বেশি প্রমিনেন্ট। তো এর আগে যখন জিতের লুক রিভিল হয় জিদ্দার, তো সেই সময় এই লুকটার সাথে এই ছবির রেফারেন্স, ওই ছবির রেফারেন্স অনেক কথা বলা হলেও টিজারে এবং ট্রেলারে কিন্তু তার যে স্ক্রিন প্রেজেন্স, সেটাকে লোকে পছন্দ করে। অপরদিকে যদি ভাইজানের কথা বলি, তো তার ওই ডান্স স্টেপগুলো সেগুলো যথেষ্ট খিল্লি হলেও ট্রেলারে যখন তাকে অ্যাকশন সিকোয়েন্সে দেখা যায় বা ওই ট্রেনের রোটেট সিকোয়েন্সে দেখা যায় বা তার একটা ডায়ালগ শোনা যায়, সেগুলো কিন্তু আবার অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তো ভাইজান ঈদে আসছে, তার ফ্যান্সরা এতেই খুশি, তার দুজনকেই টিজারে খুব প্রমিনেন্ট লাগছে। এরপর যদি ফ্যামিলি অডিয়েন্সের কথা বলি, কিসি কা ভাই কিসি কি জান হিন্দিতে আসবে ঈদে, এতদিন পর সালমান খানের ছবি। আমি গতকালকেই বলছিলাম তার ফ্যান্সরা ছবিটা চুটিয়ে দেখবে। কিন্তু যদি আমরা ফ্যামিলি অডিয়েন্সের কথাও বলি, তাহলে কিসি কা ভাই কিসি কি জান সেই ছবির যা প্লট, এই ছবিটা অনেক বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি চেঙ্গিজের থেকে। ঠিক আছে, তার মানে আমি এটা বলছি না চেঙ্গিজ ফ্যামিলি ফ্রেন্ডলি নয়। যদি চেঙ্গিজ এবং কিসি কা ভাই কিসি কি জানের বাজেট ওয়াইজ দেখি, তো সালমান খান 4 বছর পর ঈদে আসছে, সে সুপারস্টার, অনেক বড় তার স্টার ভ্যালু। তো কিসি কা ভাই কিসি কি জান প্রমোশন ওয়াইজ যেরকম স্ক্রিন পাবে, আমি হিন্দির মার্কেটে বলছি, হ্যাঁ শুধু, তো সেটা অনেক বড় ছবি, অনেক বড় ছবি, এবং অবশ্যই চেঙ্গিজের থেকে বাজেট ওয়াইজ তো 10 গুণ প্রায়। তো সেই ছবিটা প্রমোশন বলি, সেই ছবি স্টার ভ্যালু বলি, এটা অনেক বড় সিনেমা, ভালো খারাপ আমি যাচ্ছি না, আমি বড় সিনেমা বলছি। তো কিসি কা ভাই কিসি কি জান এই ছবিটার থেকে অবশ্যই অডিয়েন্সের, মানে সালমান খানের ফ্যান্সদের একটা ভাইকে পাবো সিনেমা হলে একটা এক্সপেকটেশান রয়েছে। তো
তবে সাধারণ অডিয়েন্সের কিন্তু ভীষণ এক্সপেকটেশান, আলাদা লেভেলের ক্রেজ এমনটা কিন্তু নয়, এবং এটাই সত্যি কথা। অনেক ভাই ফ্যান্স আমাকে খিস্তাবে, তবে এটাই সত্যি কথা। এবং কখনোই এই ছবির যা বাজ সেটা পাঠান, জওয়ান বা টাইগার থ্রির মতো কিন্তু নেই, একদমই নয়। মানে যখন টাইগার থ্রি আসবে লোকে পাগল হয়ে যাবে, এরপর যখন জওয়ান আসবে লোককে লিটারালি পাগল হয়ে যাবে। 50-55 কোটির ফার্স্ট ডে কালেকশন, ওরকম হাইপ কিন্তু কিসি কা ভাই কিসি কি জানেন নেই। এই ছবিটা ফার্স্ট ডে কালেকশন ছবিটা করতে পারে 25-30 কোটি টাকার মধ্যে, থেকে বেশিও হতে পারে, তবে সেটা কখনোই 50-55তে যাবে না, কোনো দিন যাবে না। এবার এই ছবিটা প্রথম 3 দিনে খুব ভালো বিজনেস করবে, মানে নিজের উইকেন্ডে খুব ভালো বিজনেস করবে কিসি কা ভাই কিসি কি জান। তারপর যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে ছবির কন্টেন্ট, লোকে ছবিটা দেখে কি বলছে। তার কারণ ফ্যান্সরা কিন্তু ছবি 1 সপ্তাহ দেখে, তারপর কিন্তু ছবির মেরিটের ওপর ডিপেন্ড করে যে অডিয়েন্স টানতে সেটা সক্ষম হবে কি না। দেন যদি চেঙ্গিজ কন্টেন্ট ওয়াইজ কিসি কা ভাই কিসি কি জানের থেকে ভালো ছবি এটা প্রমাণ হয়ে যায়, লোকে অবশ্যই এই ছবিটা দেখবে। এবং শুধু এই বিষয়টাই কিন্তু আমার একার যে বিশ্বাস এমন নয়, ট্রেড অ্যানালিসিস তারান আদার্স, তার সাথে আমি বহু বিষয়ে অ্যাগ্রি করি না, একদমই অ্যাগ্রি করি না, তবে তার একটা ইন্টারভিউ দেখলাম যেখানে সে এই কথাটা বলছে যে বক্স অফিসে কখন কোন ছবি কি করবে এটা কিন্তু বলা যায় না। 2018 সালের জিরো এবং KGF-এর রেফারেন্সও তিনি নিয়ে আসলেন, যখন একসাথে ক্ল্যাশ করে তখন কিন্তু মানে কেউ KGF-কে গুরুত্ব দেয়নি, কিন্তু জিরো যখন প্রথম 3 দিনের পর ধরাস করে পড়ে গেল তখন কিন্তু আস্তে 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 সেই ছবিটা যে টাকায় বিক্রি হয়েছিল ছবিটা পার করলো, ব্রেক ইভেন পার করার পর ছবিটা আস্তে 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 একটা হেলদি ফিগার দাঁড় করালো, এবং এরকম লেভেলে সেই ছবির ফ্যান হলো যে পার্ট টু কী করেছে আমরা জানি। তো চেঙ্গিজের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্লাস পয়েন্ট, এই ছবির কন্টেন্ট, ঠিক আছে। যদি চেঙ্গিজ ভালো হয়, যদি চেঙ্গিজের কন্টেন্ট টিকে যায়, তাহলে কিন্তু এই ছবিটা আস্তে আস্তে বিজনেস করবে। এবং সবথেকে বড়ো যেটা বিষয়, আমি এটা আগেও বলেছি আজকেও বলছি, হিন্দির যে অডিয়েন্স তাদের না একটা ধারণা হয়ে গেছে, যখনই একটা ছবি রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে বিলং করছে সেই ছবিটার মধ্যে কিছু তো একটা আছে। এবং একটা হেটার্স গ্রুপ বলিউডের কিন্তু তৈরি হয়ে গেছে, যারা যে কোনো হিন্দি সিনেমাকে হেট করছে এবং তারা চেষ্টা করছে একটা সাপোর্ট দেখানোর রিজনাল ছবিকে, যদিও সেটার বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ। তার কারণ যাদের সিনেমা দেখার তারা সিনেমা হলে গিয়ে দেখে সিনেমা, তারা শুধুমাত্র বিতর্ক করে না। তবে ইনিশিয়ালি চেঙ্গিজ দারুণ ওপেনিং নেবে, কিসি কা ভাই কিসি কি জানকে টক করে দেবে, এরকম ধরনের কথা যারা বলছে সেটা সম্পূর্ণ ভুল। কিসি কা ভাই কিসি কি জান একটা বিশাল বড় সিনেমা, বিশাল বড় সিনেমা, এবং চেঙ্গিজ এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার চেষ্টা করছে। ওটা যেটা টক্কর দিতে পারে সেটা হচ্ছে ছবির কন্টেন্টে, কারণ সেখানেই কিন্তু কিসি কা ভাই কিসি কি জানের খামতি থাকার সবথেকে বড় সম্ভাবনা। চেঙ্গিজের ক্ষেত্রে সবথেকে বড় যেটা সুবিধা, এই ছবিটার কিন্তু আলাদা করে কোনো মাথার ওপর প্রেশার নেই, ঠিক আছে। ছবিটাকে এত কোটি টাকার ফার্স্ট ডে কালেকশন করতে হবে বা এখান থেকে এরকম বিজনেস করতে হবে, চেঙ্গিজের প্রেশারটা কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গলে। কারণ যদি ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন হয় তখন কিন্তু যারা হিন্দির রিভিউয়ার বা হিন্দির যারা অডিয়েন্স তাদের কাছে এটা খুব আকর্ষণের বিষয় হবে যে ওয়েস্ট বেঙ্গলে এরকম ঝড় তুলছে যেটা আমাদের এখানে হয় না, ঠিক আছে। আজকে যখন দশহরা বা আজকে যখন পুষ্পা সাউথ ইন্ডাস্ট্রিতে দারুণ বিজনেস করছে, রেকর্ড ভাঙছে, তখন কিন্তু সেই খবরটা আমরা পাচ্ছি যে ওখানে এত ভালো চলছে, তাহলে ছবিটার মধ্যে কিছু তো আছে, ঠিক আছে। এই যে বিষয়টা, এটা কিন্তু ওখানে তৈরি হয় কিন্তু আমাদের এখানে তৈরি হয় না। এরপরের যেটা বিষয় সেটা হচ্ছে যারা নর্মাল অডিয়েন্স, আজকে যদিও যে খুব সাধারণ অডিয়েন্স না সেও এই প্যান ইন্ডিয়া রিলিজটা বোঝে, সেও আজকে কালারে নিয়ে কথা বলতে পারে, তো অডিয়েন্সকে নেগলেক্ট করার কোনো বিষয় না, তো তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকশান সিকোয়েন্স। আমি অ্যাকশান ফিল্ম দেখতে এসেছি, যদি যারা এরকম ধরনের জিনিসপত্র শুধু দেখতে চায় তাহলে তারা না কিসি কা ভাই কিসি কি জানের অ্যাকশানকে বেশি পছন্দ করবে, তার কারণ সেটা অনেক ব্যয়বহুল সিনেমা, সেই ছবির অ্যাকশান অনেক দারুণ করে শ্যুট করা হয়েছে, দেখতে ভালো লাগছে। কিসি কা ভাই কিসি কি জান এই ছবির বাজেট অনেক বেশি, তো এই ছবিকে বক্স অফিসে দারুণ রান করতে হলে, একটা ভালো ফিগার দাঁড় করাতে গেলে অনেক বড় একটা কালেকশন তুলতে হবে। অপরদিকে চেঙ্গিজ, এই ছবিটা হিন্দিতে বিক্রি হয়েছে, আমি জানি না সেখানে ব্রেক ইভেন পার করার জন্য কত কোটি টাকার কালেকশন করতে হবে, তবে যাই কালেকশন করতে হোক সেটা ডেফিনেটলি কিসি কা ভাই কিসি কি জানের 10 ভাগের 1 ভাগ হবে। তো সেদিক থেকেও চেঙ্গিজের যেমন স্ক্রিন কম,
প্রমোশন কিসি কা ভাই কিসি কি জানের থেকে অনেক কম। এই ছবির কালেকশন কিসি কা ভাই কিসি কি জানের 10 ভাগের 1 ভাগ করলেও সেটা যদি রেশিও ওয়াইজ ভালো হয় তাহলে সেটা এনাফ। আর কিসি কা ভাই কিসি কি জান এই ছবির ওপরে প্রেশার তো রয়েছেই, ছবির বাজেট ভালো এবং সলমন খান ঈদে আসছে এত বছর পর, এই ছবিটাকে অবশ্যই দারুণ বিজনেস করতে হবে। এবার দেখার, কারণ ছবিটা পুরোপুরি সলমন খানের ওপর দাঁড়িয়ে রয়েছে, সলমন খানই এখন এই ছবিটাকে পার করতে পারে। তো এই ছিল আজকের কম্প্যারিজন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।